দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে 2 পাউন্ডের একটা সফট কেক তৈরি করা দেখাবো। চলুন তাহলে দেখে নিই। এখানে 4টা ডিম নিয়েছি, একটা একটা করে ভেঙে নিব। প্রথমে আমি একটা বল বসিয়ে দিলাম, তো একটা একটা করে ডিম ভেঙে নিচ্ছি। অবশ্যই ডিমগুলো রুম টেম্পারেচারে থাকতে হবে, আপনারা ফ্রিজে থাকলে বাইরে রেখে ঠান্ডাটা ছাড়িয়ে নেবেন। এখানে আমার 4টা ডিম নেওয়া হয়েছে, আর এখানে আছে হচ্ছে 200 গ্রামের মতো। এটা আমি সাইড করে রাখবো। আর এখন শুকনো উপকরণগুলো নিব। শুকনো উপকরণের জন্য ময়দা নিয়েছি এখানে 80 গ্রামের মতো, অর্থাৎ 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর তির ময়দাটা অবশ্যই ট্রাই করবেন নিতে, তির ময়দার কেকটা বেশিরভাগ ভালো হয়। তো এর মধ্যে শুকনো উপকরণের মধ্যে আমি নিয়ে নেব এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো, 1/2 কাপের একটু কম হবে, 20 গ্রাম, মানে 4 টেবিল চামচ পরিমাণ। আর এখানে বেকিং পাউডার নিয়েছি 1 টিস্পুনের মতো, 5 গ্রাম পরিমাণ আছে এখানে। এই শুকনো উপকরণগুলো আমি আমার স্পেচুলার সাহায্যে খুব ভালোভাবে ছাকিয়ে নেব, যাতে করে খুব ভালোভাবে মিশ্রণটা সফট হতে পারে। আর এভাবে ছেঁকে রাখবো। আমার ছাকা কিন্তু অলরেডি শেষ, আর এই যে এতটুকু ছাকা বের হয়েছে এগুলো আমি ফেলে দিব। এখন এই শুকনো উপকরণটা সাইড করে রাখবো, আর এরপর যে ডিমটা রেখেছিলাম সেটাকে আমি একটু বিট করে নেব। তার সঙ্গে দিয়ে দেবো চিনি, তেল। প্রথমে আমার ইলেকট্রিক বিটার দিয়ে আমি 30 সেকেন্ডের জন্য বিট করে নেব। তিরিশ সেকেন্ড পর এখানে হচ্ছে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এই চিনিটা 3 ধাপে দিব, আর হচ্ছে কিছুক্ষণ পর পর বিট করে তারপর আবার দিয়ে দিব। অলরেডি 4টা ডিমের মেরাক তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 1/3 কাপের মতো তেল নিয়েছি। এই তেলটা আমি 2 থেকে 3 বার মতো দিব আর বিট করে নিব। ডিম, চিনি আর হচ্ছে তেল ফেটার পরে দেখেন কতটুকু হয়েছে। আর এখন হচ্ছে অনেকক্ষণ বিট করেছি, যখন দেখবেন এরকম বিটারের সাহায্যে এরকম একটা লেখা বসে যাচ্ছে, ওই পর্যায়ে বুঝতে পারবেন যে আপনাদের বিটটা করা হয়ে গেছে। এখন আমি এটা রেখে দেব বিটারটা। এখন যে শুকনো উপকরণগুলো নিয়েছি সেগুলো দিব। যে শুকনো উপকরণগুলো আমি আলাদা করে রেখেছিলাম ওখান থেকে অর্ধেকটা পরিমাণে আমি দিয়ে ছাকিয়ে নিয়েছি, আর অর্ধেকটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিব। আর একটা স্পেচুলার সাহায্যে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। আরও অর্ধেকটা যে আছে ময়দার যে মিশ্রণটা সেটাও আমি দিয়ে এভাবে একইভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। একই স্পেচুলার দিয়ে কিন্তু আমি মিশিয়ে নেব, পরবর্তীতে একটু চেঞ্জ করব। আর যেই অর্ধেকটা পরিমাণে শুকনো উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে খুব ভালো করে আমি ছাকিয়ে নিয়েছি। এটা কিন্তু 2 বারের মতো ছাকা হচ্ছে, আর এজন্যে কেকটা কিন্তু স্মুথটা বেশি হবে, খুব সফট হবে। আপনারা যদি এভাবে ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন। আর এরকম একটা স্পেচুলার নিয়ে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটাকে খুব ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। সাইড দিয়ে যে আবরণগুলো লেগেছে সেগুলো আমি একটু মুছে দিচ্ছি, যেহেতু এটা ফুড কালার দিয়ে তৈরি করব, সেজন্য আমি এখানে নিয়েছি ড্রিম রেড কালারটাই। যেহেতু রেড ভেলভেট কেক হবে,
তো এখানে হচ্ছে 2 টেবিল চামচের মতো আমি ফুড কালারটা দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা আরো কিছুক্ষণ ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এটা মিশানো শেষ, এত জোরে জোরে করা যাবে না, এটা একটু আস্তে সাবধানে করতে হবে। এখন যে মল্টের একেল কেকটা বসাবো সেই মল্টটা আমি নিয়ে নিব, এটা সাইড করে রাখছি। এত একটা মল্ট নিয়েছি এখানে এই কেকটা আমি বসানোর জন্য, আর এর জন্য বেকিং কাগজ বা যে কোনো খাতার কাগজ কেটে নিতে পারেন সমান করে, এখানে আমি বিছিয়ে দিলাম। কোনো রকম অ্যাড আমি তেল অ্যাড করব না, এরকমই কিন্তু আমার এই ব্যাটারটা মিশ্রণটা আমি ঢেলে নিব, একটু উপর থেকে নেড়ে নেব যাতে করে আমার নিচের দিকে কোনো রকম বাষ্প না থাকে। আমার এখানে কেকের মোল্ড যেহেতু একটু ছোট সেজন্য আমি এখানে অর্ধেকটা পরিমাণ দিয়েছি, অর্ধেকটা বেশি, আর তিনটা হচ্ছে আমি কাপ কেক তৈরি করব, তো এখানে দিয়ে নিয়েছি। আর এরকম একটা কাঠি নিয়েছি এবার, জি এভাবে একটু নেড়ে চেড়ে নিচের থেকে বাষ্পটা বের করে দিচ্ছি যাতে করে নিচের দিকে কোনো রকম বাষ্প না থাকে। তো সবগুলোর মধ্যে একটু আমি প্রেস করে দিচ্ছি যাতে করে নিচের দিকে না বাষ্প থাকে, আর একটু প্রেস করে নিচ্ছি। কালারটা কিন্তু স্ট্রবেরি কালারই এসেছে, রেড কালার আসবে একটু বেশি করে কালার দিলে, যেহেতু আমি স্ট্রবেরি কেক তৈরি করব। তো এটা আমি নেড়ে চেড়ে দিয়েছি, একটু ঝাঁকিয়ে নেব, আর ওদিকে হচ্ছে আমি প্যানের মধ্যেই করব এটা। তো 25 থেকে 30 মিনিটের জন্য, বা আপনারা চাইলে একটু চেক করে আরও 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন। তো এভাবে একটু বাড়িয়ে দিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা হাঁড়ি বসিয়েছি, এখানে কাপ কেক তৈরি করব, আর এখানে হচ্ছে আমার যে বড় কেকটা হবে সেই কেকটা দিব। 10 মিনিটের জন্য গরম করে নিয়েছি, এরপর আমি মল্টটা বসিয়ে দিচ্ছি। খুব আস্তে ধীরে বসাতে হবে এই কাজটা, আর এটা আমি ঢেকে রাখবো 25 থেকে 30 মিনিট পর, তারপর আসতেছি। প্রথম জালটা থাকবে একটু হাই আছে 5 মিনিটের মতো দিয়ে, একদম মিডিয়াম আছে রেখে দেব এই কেকটাকে, আর যতক্ষণ হওয়ার সময় লাগে চেক করব 30 মিনিট পর। আর এই যে ঠিক 45 মিনিটের মতো আমার সময় লেগেছে এই কেকটা হতে, আমার এই কেকটা কিন্তু খুবই সফট হয়েছিল, আর দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আমার ভিডিওটি। শেষ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।